বোদাগঞ্জে মাঘী পূর্ণিমাতে 51 ফিট 30 শ্রোতা মা ভ্রামণী দেবীর মন্দিরের বার্ষিক পুজো ও মেলার উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলার এসসি এসটি ওবিসি সেলের সভাপতি কৃষ্ণ দাস ও বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত। এই মেলা আগামী 5 দিন চলবে। পাশাপাশি এই উপলক্ষে মেলা কমিটির তরফে 400 দুস্থ মহিলার হাতে বস্ত্র তুলে দেন কৃষ্ণ দাস ও সঞ্জয় দত্ত। এই মেলায় শিলিগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, রাজগঞ্জ সহ অন্যান্য এলাকা থেকে দোকানদাররা তাদের পসরা নিয়ে দোকান দিয়েছে। শনিবার রাতে শুরু হবে মায়ের পুজো। পুজো করবেন পুরী সুভাষ বন্দ্যোপাধ্যায় ও মন্দির সৃষ্টিকারী বুদ্ধ ভৈরব লাল ঠাকুর। আর সেই পুজোর মাধ্যমেই মেলার শুভ সূচনা হবে বলে জানান কমিটির কোষাধ্যক্ষ বাবলু রায়। বেলাকোবা থেকে সুভাষচন্দ্র বসুর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।